মাননীয় স্পিকার কথায় কথায় যারা বলে যে তারেক রহমান নাকি মানি লন্ডারিং আর চোরাকার বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে গ্রাজুয়েট হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই সজীব আজের জয় যখন বাংলাদেশে ছিল মাদকাসক্ত অবস্থায় ধানমন্ডি থানা গুলশান থানায় বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিল শুধুমাত্র তার মায়ের অবস্থানগত কারণে পুলিশের হাত থেকে সেদিন ছাড়া পেয়েছিল এই মহান জাতীয় সংসদে তথ্যের মাধ্যমে আমি কিছু অংশ বলতে চাই 14 জানুয়ারি 1998 সালে টেক্সাস অঙ্গরাজ্যের একটি শহরে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অবৈধ অস্ত্র বহন করার অপরাধে সজীব আজের জয়ের 4 মাসের কারাদণ্ড $500 জরিমানা 2 বছরের নজরদারি শাস্তি দেওয়া হয়েছিল 6 ফেব্রুয়ারি 2000 সালে বেপরোয়া গাড়ি চালানোর জন্য এবং বিআইডি রাডার ডিরেক্টর বহন করার অপরাধে ভার্জিনিয়ার হেনোভার কাউন্টিতে জরিমানা এবং একদিনের জন্য কারাবন্দিতে ছিল সজীব আজের জয় 19 মার্চ 2000 সালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টিতে বেপরোয়ার গাড়ি চালানো এবং আইন ভঙ্গের অপরাধে 1 মাসের জেল 1 বছরের নজরদারি ছিল সজীব আজের জয়ের এই মদ্যপ বিপদগামী ছেলেকে দিয়ে আর যাই হোক আওয়ামী লীগ ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা অবান্তর ছাড়া আর কিছু নেই।